ভারতীয় উপমহাদেশের অধিকাংশ অঞ্চল জুড়ে বিস্তৃত বিশাল মৌর্য সাম্রাজ্য চক্রবর্তী সম্রাট অশোকের মৃত্যুর পর দ্রুত ভেঙে পড়তে থাকে। কেন্দ্রীয় শক্তির এই দুর্বলতার সুযোগে ভারতের পশ্চিম অংশ ইন্দো গ্রীকরা অধিকার করে নেয়। পূর্বে কলিঙ্গ রাজ্য বিদ্রোহ ঘোষণা করে আর নিজেদের স্বাধীন ঘোষণা করে। এই সময় কলিঙ্গের পশ্চিমে এবং ভারতের দক্ষিণ অংশে এক নতুন রাজবংশের উদয় হয়, যারা পরবর্তীকালে সমগ্র দক্ষিণ ভারতকে নিজেদের বশীভূত করেছিল। পুরাণে এই রাজবংশকে অন্ধ্রভৃত্য বা অন্ধ্রসেবক বলা হয়েছে, আর অভিলেখে এদেরকেই সাতবাহন বলা হয়েছে। তো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এভিট্রিক্স। আজ আমরা এই ভিডিওতে সাতবাহন সাম্রাজ্যের উত্থান ও পতনের গৌরবময় ইতিহাস জানব। সাতবাহনদের রাজত্বকাল সম্পর্কে ভারতীয় ঐতিহাসিকদের মধ্যে মতবিরোধ আছে। বায়ুপুরাণ, বিষ্ণুপুরাণ, ভগবত আদিপুরাণে সাতবাহনদের অন্ধভৃত্য বা অন্ধ্রসেবক বলে বর্ণনা করা হয়েছে। মনে করা হয় সাতবাহনদের পূর্বপুরুষরা মৌর্যদের অধীনে ভৃত্য ছিল। দক্ষিণ ভারতের দক্ষিণ অংশে প্রাপ্ত সাতবাহনদের মুদ্রা থেকে জানা যায় তারা মৌর্য সাম্রাজ্যের পতনকালে নিজেদের স্বাধীন করতে পেরেছিল। বর্তমান মহারাষ্ট্রে অবস্থিত প্রতিষ্ঠান বা পৈঠান ছিল তাদের রাজধানী। নানাঘাট শিলালিপির বর্ণনা অনুযায়ী রাজা শিমুক ছিলেন এই বংশের প্রতিষ্ঠাতা। তিনি 30 খ্রিস্টপূর্বাব্দ থেকে 7 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত 23 বছর রাজত্ব করেছিলেন। রাজা শিমুক সম্পর্কে খুব কম তথ্যই পাওয়া যায়, তবে পুরাণ থেকে জানা যায় তিনি কানহ ও শুঙ্গ বংশের ধ্বংস করে সাতবাহন সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন। পুরাণে তাকে শিমুক ছাড়াও শিশুক, সিন্ধুক তথা শিপ্রিক নামেও উল্লেখ করা হয়েছে। জৈন অনুশ্রুতি অনুযায়ী শিমুক অনেক জৈন মন্দির স্থাপনা করেছিলেন, তবে রাজত্বকালের শেষের দিকে তিনি নাকি অত্যাচারী হয়ে ওঠেন, এজন্য তাকে পদচ্যুত করে হত্যা করা হয়। কানহা। রাজা শিমুকের মৃত্যুকালে তার ছেলের বয়স কম ছিল, তাই তার ভাই কানহা সিংহাসনে বসেন। কানহা পরবর্তী 18 বছর রাজত্ব করেন আর সাতবাহন সাম্রাজ্যকে নাসিক পর্যন্ত বিস্তৃত করেন। প্রথম শতকর্ণী। কানহার মৃত্যুর পর তার পুত্র সিংহাসনে বসেন। তার পরবর্তীতে শিমুকের ছেলে প্রথম শতকর্ণী সিংহাসনের দখল পায়। রাজা শতকর্ণী এক মহান রাজা ছিলেন। তিনি দক্ষিণ ভারতের এক বিস্তীর্ণ এলাকায় সাতবাহন সাম্রাজ্যকে ছড়িয়ে দিয়েছিলেন। পশ্চিমঘাট পর্বতে অবস্থিত নানাঘাট শিলালিপি থেকে প্রথম শতকর্ণীর রাজত্বকালের অনেক তথ্য পাওয়া যায়। রাজা শতকর্ণীর স্ত্রী নাগনিকা এই লিপি লিখিয়েছিলেন। জানা যায় সিংহাসনে বসেই শতকর্ণী রাজ্য বিস্তারে মন দেন, আর দেখতে দেখতে সাতবাহন সাম্রাজ্যকে বিদর্ভ, নর্মদা ঘাটি ও পশ্চিম মালবা প্রদেশ পর্যন্ত বিস্তৃত করেন। প্রাকৃত ও ব্রাহ্মী ভাষায় লিখিত এই লিপি থেকে জানা যায় রাজা প্রথম শতকর্ণী রাজ্য বিস্তারের জন্য 2টি অশ্বমেধ এবং 1টি রাজসূয় যজ্ঞ করেছিলেন, এবং এরই সাথে তিনি দক্ষিণা পথপতি তথা অপ্রতিহত চক্র উপাধি ধারণ করেছিলেন। রাজা শতকর্ণী মানব শৈলীতে স্বর্ণ মুদ্রা আর স্ত্রীর নামে রৌপ্য মুদ্রা চালু করেছিলেন। পুরাণ অনুসারে রাজা শতকর্ণী মাত্র 9 বছর রাজত্ব করেছিলেন। এত কম সময় রাজত্ব করলেও তিনি সাতবাহনদের দক্ষিণ ভারতের এক অন্যতম শক্তি হিসেবে প্রতিষ্ঠা করে যান। রানী নাগনিকার শিলালিপি থেকে জানা যায় শতকর্ণীর মৃত্যুর সময় তার 2 পুত্র বেদশ্রী ও শতশ্রী নাবালক ছিল, তাই রানী নাগনিকা সিংহাসনে বসেন এবং রাজপাট পরিচালনা করেন। শতশ্রী। সম্ভবত বেদশ্রী কম বয়সে মারা গেছিলেন, তাই সাবালক হয়ে শতশ্রী সিংহাসনে বসেন, কিন্তু তার রাজত্বকাল এবং তার পরবর্তী রাজাদের রাজত্বকাল সম্পর্কে সেরকম তথ্য পাওয়া যায়নি। দ্বিতীয় শতকর্ণী। সাতবাহন বংশের ষষ্ঠ রাজা দ্বিতীয় শতকর্ণী সবচেয়ে বেশি সময় রাজত্ব করেছিলেন। তিনি প্রায় 56 বছর রাজত্ব করেন। তার রাজত্বকালে সাতবাহন সাম্রাজ্য মালবার পূর্ব উপকূল পর্যন্ত বিস্তৃত হয়। হাল। দ্বিতীয় শতকর্ণীর মৃত্যুর পর পরবর্তী রাজাদের কোনো ইতিহাস জানা যায়নি। এই বংশের 17তম রাজা ছিলেন হাল, যিনি একজন সাহিত্য ও সংস্কৃতির পৃষ্ঠপোষক ছিলেন। শুধু তাই নয়, তিনি নিজেও একজন মহান সাহিত্যিক ছিলেন। প্রাকৃত ভাষায় তিনি গাথা সপ্তশতী নামক একটি কাব্য রচনা করেন। তার রাজসভায় বৃহৎ কথার রচয়িতা গুণাঢ্য এবং কাতন্দ্র নামক সংস্কৃত ব্যাকরণের রচয়িতা সর্ববর্মণ বিরাজ করতেন। এই পর্যন্ত এর বাইরে সাতবাহনদের তেমন কোনো ইতিহাস জানা যায়নি, তবে এটুকু বোঝা যাচ্ছে এখনো পর্যন্ত সাতবাহনদের শুধু সমৃদ্ধি হচ্ছিল, কোনো বাধার উপক্রম হয়নি। তবে প্রথম খ্রিস্টাব্দের মধ্যভাগ থেকে সাতবাহন রাজাদের সাথে শকদের বিবাদ শুরু হয়, আর এর কারণ ছিল উত্তর পশ্চিমে কুষাণদের বিস্তার। কুষাণরা উত্তর পশ্চিম থেকে মধ্য ভারতের দিকে অগ্রসর হতে থাকে, যার ফলে শকরা মধ্য ভারত থেকে সাতবাহনদের ভূমির দিকে অগ্রসর হয়। শকদের এই আক্রমণ ধীরে ধীরে এতটা প্রভাবশালী হয়ে ওঠে যে সাতবাহনরা বাধ্য হয়ে পিছু হটতে থাকে। সময়ের সাথে সাথে শকরা খুবই শক্তিশালী হয়ে ওঠে, ফলে সাতবাহন সাম্রাজ্য
ক্রমশ গুটিয়ে যেতে থাকে। একসময় এমন পরিস্থিতি তৈরি হয় যে মনে হয় যেন সাতবাহনরা প্রায় বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু এখানেই সাতবাহনদের কাহিনী শেষ হয় না। এই প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে সাতবাহনদের পরবর্তী শাসকরা তাদের ভূমি পুনরুদ্ধার করতে পেরেছিল এবং পরবর্তী বেশ কয়েক দশক ধরে সগৌরবে রাজত্ব করেছিল। তবে সেই ইতিহাস আমরা পরবর্তী ভিডিওতে জানবো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানান আর এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।